দেখো আজকে নিয়ে চলে এলাম একটা তেঁতুলের আচার। তো কিভাবে করলাম, কি কি লাগলো, তো দেখো ভিডিওটি। তো খুব টেস্টি আচার, একটা তেঁতুলের আচার, জিভে জ্বলানো আচার। তো চলো রেসিপিটি শেয়ার করছি কিভাবে করছি। যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ ভালোবেসে একটা লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি এই আচার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি খুব ছোট তো দেখতে থাকো। প্রথমে যেটা করবো, বাজার থেকে তেঁতুলগুলি কিনে আনার পর আমি একটু কুলাতে রোদ দিয়েছি। রোদ দিয়ে তারপর দেখো এগুলির আঁশগুলো আমি পুরো ছাড়িয়ে নিয়েছি, সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়ার পর। আর এখানে আছে 1 কেজি তেঁতুল, 1 কেজি তেঁতুলের আচার করব আমি। তো আর এই আঁশগুলো কিন্তু ফেলবে না, এগুলো কিন্তু পেতলের বাসন মাজতে খুব উপকারী, পরিষ্কার হয়ে যায়। তো দেখো আবারও একটু রোদ খাইয়ে নেব। তারপর যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমি কড়াইতে কিছু জল দিয়ে, দেখো এবার আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। কারণ বাজার থেকে কেনা গুড় আমরা সবাই এটা নিচে যখন আমি জাল দেব তখন এটা নিচে বালি বালি পড়ে থাকে, তো বালিগুলো এটা একদিকেই থাকবে। তো তার জন্য এটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি একদম ঠান্ডা করে, তারপর তেঁতুলের আচারটাতে ঢালবো। দেখো মোটামুটি গুড়গুলো আমার পুরো শুকিয়ে গেছে, পুরো গলে গেছে। তো এইদিকে দেখো শুকনো খোলায়, মানে এখানে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি একটু জিরে, একটু মরি আর ধনে আর শুকনো লঙ্কা। তো এখানে শুকনো লঙ্কা আমি সবগুলো দেবো না, আমার আরও কাজে লাগবে। তো এবার এগুলো আমি সামান্য একটু টেলে তারপর আমি যেটা করব এগুলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, সামান্য একটু ভাজব। এখান থেকে আমি কয়েকটা উঠিয়ে রাখব। এই কয়েকটা উঠিয়ে রাখছি, বেশি ভাজবো না, তাহলে পোড়া হয়ে যাবে। জাস্ট একটু যখন গন্ধ বেরোবে তখন এটা তুলে নেবে। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রাইন্ডারে পেস্ট করব। তেঁতুলগুলো আগে থেকে আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম, তো এবার আমি একটু চটকে নেব, সামান্য একটু চটকে নিচ্ছি। আগেই যা দেখতে পেয়েছো তেঁতুল থেকে কিন্তু আমি বিচি আলাদা করিনি, এভাবেই রয়েছে। এর বেশি আর চটকাবো না, বাস চটকানো হয়ে গেছে। কার কার জিভে জল আসছে আমাকে একটু বলো তো, যারা যারা দেখছো, যে কজনই দেখছো জিভে জল আসছে। তো দেখো মিশ্রণটা তৈরি হয়ে গেছে, তো এটা শিল নোড়াতে বাটলে হয়তো আরও পেস্ট হতো। তো আচারের ক্ষেত্রে এই পেস্টটা একদম ঠিক আছে। যাই হোক দেখো এখানে শুকনো লঙ্কা, মৌরি, জিরে আর ধনে, সর্ষে তেল দিয়ে কড়াইতে এবার দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, যে শুকনো লঙ্কাগুলো আমি রেখে দিয়েছিলাম। এবার তার মধ্যে আমি তেঁতুলগুলো আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে তখনই কিন্তু ভালো করে নাড়তে হবে, না হলে কড়াইতে একটু লেগে যাবে। তো আমার একটু দেরি হয়েছিল কিন্তু আমার কোনো কিছু হয়নি। তো জাস্ট আমি এখন দেখো নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে খুন্তি দিয়ে, অনবরত নাড়তে থাকবে, না হলে নিচে লাগার সম্ভাবনা আছে। এবার দিয়ে দেবো, তোমরা দিয়ে দেবে পরিমাণ মতো নুন, নুনটা তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে আর দেখে নেবে পরে যে নুনটা সঠিক হয়েছে কি না। তো এবার আমি নুন দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি দেখো। আর এটা কিন্তু খুব টেস্টি একটা আচার, তেঁতুলের আচার, আর পাকা তেঁতুলের আচার তো ভীষণ টেস্টি, তোমরা সবাই জানো। তো এবার দেখো নাড়িয়ে নিয়ে তারপর আমি যেটা করব, যে গুড় যে রেখেছিলাম গুড়ের গুড়টা আমি দিয়ে দিচ্ছি, আমি সম্পূর্ণ দেব না, আমি একটু একটু করে দেব। আমি দেখো রেখে দিচ্ছি, আমি আমার পুরোটাই লাগবে, 1 কেজি গুড় নিয়েছি, 1 কেজি গুড়টাই কিন্তু আমার লেগেছে 1 কেজি তেঁতুলে। তো দেখো এবার গুড়টা দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর গুড়টা দিয়ে কিন্তু তোমরা কিন্তু অনবরত নাড়তে থাকবে, কারণ তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, একটু ঘন হয়ে হয়তো বা লেগে যাবে নিচে, তাই অনবরত তোমরা খুন্তি দিয়ে নাড়তে থাকবে। এবার আমি দিয়ে দেব একটু
গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা এটাতে খুব এটা সেন্টও খুব সুন্দর, তো তাই আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আর তোমরা ঝাল বা যারা বেশি ঝাল খাও তারা একটু ঝালটা একটু বেশি দেবে, যারা কম ঝাল খাও তারা একটু কম দেবে। তো এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করিনি। তো দেখো আমার এবার আমি আবার এটাকে নাড়িয়ে নিলাম, ভালো করে নাড়িয়ে দেখো, অনবরত নাড়তে থাকছি কারণ নিচে যদি না লেগে যায় তার জন্য। আর দেখতে দেখো কালারটা কী সুন্দর এসছে, ভীষণই সুন্দর কালারটা এসছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে মশলা কিন্তু গুঁড়ো করা আমার রেখে দিয়েছিলাম, এবার মশলা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব খুন্তি দিয়ে। ভাজা মশলার একটু পরেই দেওয়া উচিত, তাহলে এটার একটা সেন্টটা থাকে না, যে একটা গন্ধ থাকে না। তো এবার ভাজা মশলাটা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, বেশ ভালো করেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে এই মশলাটা সবগুলো তেঁতুলের সাথে, তেঁতুলের আচারের সাথে সবগুলো মিশে যায়। তো দেখতে পাচ্ছ আমার আচার হয়ে গেছে, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবে। কমপ্লিট আমার আচার।